সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমি লেবালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সারা পৃথিবীতে করোনা নামক মহামারী চলছে। এই পরিস্থিতিতে সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমি সে প্রত্যাশা করে আজকে আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি তোমাদেরকে সাধারণ গণিতের 13.2 অধ্যায়ের অঙ্ক করাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকটা অঙ্ক বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করছ, আমি সেই বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি তোমাদেরকে 13.2-এর সবগুলো সূত্র প্রতিষ্ঠা করে দেখিয়েছি এবং অঙ্ক করিয়েছি। তাহলে আজকে আবারও প্রিয় শিক্ষার্থীরা অঙ্ক করব। লক্ষ্য করো, একটি ঘনত্বর দ্বারা একটি ঘনত্বর দ্বারা প্রথম পদ 27 এবং দ্বিতীয় পদ 9 হলে ধারাটি পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় কর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ হচ্ছে 27 এবং প্রথম পদ হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ 9 হলে তার যে পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দ্বারাটা প্রথম পদ দেওয়া আছে আর দ্বিতীয় পদও দেওয়া আছে। তো এখন আমার কি বের করতে হচ্ছে? পঞ্চম পদ এবং দশম পদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পঞ্চম পদ এই সূত্রটা কি হবে? যেহেতু আমরা জানি এনতম পদের সূত্র, যেহেতু জানি আমরা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান, তাহলে পঞ্চম পদের সূত্র কি হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার নিশ্চয়ই পঞ্চম মাইনাস এর ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা এখন গুণোত্তর ধারা লিখলাম, এই ধারাটা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সাধারণ অনুপাত কত এটা আমার দরকার পড়বে জানাটা। সাধারণ অনুপাতটা কি আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? এ দ্বারা প্রথম পদ, এ প্রথম পদ তো আমাদের দেয়াই আছে, তাহলে সাধারণ অনুপাতটা আমার বের করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমি সাধারণ অনুপাতটা বের করে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সাধারণ অনুপাত যদি বের করে নিই, তারা গুণোত্তর দ্বারার ধরে গুণোত্তর ধারার প্রথম পদ এ ইজ ইকুয়াল কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 27। আর দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ যেহেতু 9, তাহলে আমরা সাধারণ অনুপাত কীভাবে বের করবো? গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পদ হচ্ছে 27 আর দ্বিতীয় পদ হচ্ছে 9, এভাবে কিন্তু চলছে ধারাটা। তাহলে আমরা সাধারণ অনুপাত কিভাবে বের করব? যে কোনো পদ বি বাক্তার পূর্বের পদ, ফলে যে কোনো পদ হচ্ছে 9, বি বাক্তার পূর্বের পদ কত? 27। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি 9-কে যদি 27 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? নিশ্চয়ই 9/27, তাহলে 9 × 9 = 27, তার মানে 1/3 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা, এই 27 আর উপর হচ্ছে 9, 9 কে 9 দ্বারা ভাগ করলে 1, আর 27 কে 9 দ্বারা ভাগ করলে 3, তার মানে 1/3।
থ্রি, এটা হচ্ছে আর এর মান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমার বের করার কথা কি? পঞ্চম পদ এবং দশম পদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে ওকে গুণিত দ্বারা পঞ্চম পদ আমরা জানি, n তম পদ ইজ ইকুয়াল n টু আর টু দি পাওয়ার n মাইনাস এর ওয়ান। অতএব পঞ্চম পদ তাহলে কি হবে, n টু আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস এর ওয়ান হবে নিশ্চয়ই। এটা আমি তোমাদেরকে দেখিয়েছি আগেই। তাহলে এর মান কত প্রিয় শিক্ষার্থীরা? এর মান 27, 27 ইন্টু ইন্টু আমরা এইভাবে দিতে পারি, কিন্তু আর টু দি পাওয়ার আর এর মান কত, 1/3, 1/3, আর এর মান হচ্ছে 1/3, তার উপরে কত, ফাইভ মাইনাস এর ওয়ান মানে হচ্ছে কত, 4। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 27 ইন্টু আমরা 1/3 টু দি পাওয়ার 4 এ কত হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটা চার লিখে গুণ করলে 3 টু দি পাওয়ার 4 মানে কি, চারটা তিন লিখে গুণ করি, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 টু দি পাওয়ার 4 মানে কি, চারটা তিন লিখে গুণ, 3 3 9 3 9 27, 3 27 81। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই 27 দিয়ে 81 কে নিশ্চয়ই ভাগ করতে পারি আমরা। 81 কে যদি 27 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3 7 21 এর 1, হাতে আছে 2 3 2 6 আর হচ্ছে 8, তার মানে 3 27 81 ইজ ইকুয়াল 1/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে পঞ্চম পদ হচ্ছে 1/3। এবার দশম পদ চলো আমরা নির্ণয় করি, তাহলে দশম পদ কত হবে প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, এবার চলো আমরা দশম পদ নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এগুলো ঠিক থাকবে। দশম পদ ইজ ইকুয়াল এন টু আর টু দি পাওয়ার 10 - 1 নিশ্চয়ই। তাহলে আমরা কি লিখবো, এন টু আর টু দি পাওয়ার 9 লিখবো, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এবার আমরা এর মানটা বসাই দিই, এর মান হচ্ছে 27 ইন্টু ইন্টু আর এর মান হচ্ছে 1/3, 1/3 অল টু দি পাওয়ার কত, 9। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এই 27 লিখলাম, আর 9 যেহেতু আছে 1/3, আমরা যদি এখানে 3 টু দি পাওয়ার 3 দিই আর 1/3 টু দি পাওয়ার 6 দিই, তাইলে আমার সুবিধা হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাটাকাটি করতে সুবিধা হয়। 3 টু দি পাওয়ার 9 কে আমরা বাঙ্গাই দিলাম, 3 টু দি পাওয়ার 3 আর হচ্ছে 3 টু দি পাওয়ার 6, বেস মিলায় এই পাওয়ারটা যোগ করা যাবে, 3 আর 6 যোগ করলে কত হয়, 9 হয়। অর্থাৎ এখন এই 3 কিউবে হচ্ছে 27, এই 27 আর এই 27 কাটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী থাকে, 1/3 টু দি পাওয়ার 6 থাকে, 3 টু দি পাওয়ার 6 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আর এটা কাটা গেছে, তাহলে 1/3 টু দি পাওয়ার 6 থাকে। তার মানে কি প্রিয় শিক্ষার্থীরা, 1/6 লেখা গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 1 2 3 4 5, 6টা 3 লেখা গুণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, 1/ এত আমরা গুণ করে দেই, 1/ যদি ক্যালকুলেটার ব্যবহার করি, সুপ্রিয় শিক্ষার্থী, 3 3 9 3 9 27 3 27 81, এ পর্যন্ত হয় 81। 81 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 81 কে যদি 9 দ্বারা গুণ করি, 9 9 8 9 72 739। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দুইটা, কি একটা হচ্ছে পঞ্চম পদ আর একটা হচ্ছে কি দশম পদ, দুইটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই এটা বাড়িতে করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখে ফেলো
12 প্লাস 24 প্লাস 48 এটি হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা বাড়ির কাজ দিচ্ছি অবশ্যই বাড়িতে করবে লিখে গেল যে বারো প্লাস চব্বিশ প্লাস ৭৬৮ দ্বারাটি সমষ্টি ৭৬৮ সমষ্টি নির্ণয় করা শুক্র শিক্ষার্থীবৃন্দ এটা বাড়ির পাশ থাকবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বিশ্বাস করি আজকে আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করেছি অবশ্যই বুঝতে পেরেছ এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই বাড়ির কাজটা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।